কোমরের ডান দিকে না বাম দিকে? মাঝামাঝি মাঝামাঝি মাঝামাঝি। এই এই ব্যথা কোমরেই থাকে না কোমর থেকে পায়ে যায়? আগে হচ্ছে যে নিচে দিকে যেত না, তো হচ্ছে যে এখন মাঝে মাঝে যায়, তো এখন ওষুধ খাচ্ছি। কোন আমি কি আপনাকে ওষুধ খাওয়ার কথা জিজ্ঞেস করেছি? সালামু আলাইকুম, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? বয়স কত? কোথা থেকে বলছেন? কোথা থেকে কল করেছেন? জায়গার নাম কি? ফেনি। ওকে, আপনার লো ব্যাক পেইন কতদিন হলো? আমি আপনাকে যা জিজ্ঞেস করবো তার উত্তর দেবেন, এমআরআই এর কথা জিজ্ঞেস করেনি, এটা থাক। আপনার প্রবলেম কি? লো ব্যাক পেইন, ডান দিকে না বাম দিকে? কোমরের ডান দিকে না বাম দিকে? মাঝামাঝি। এই এই ব্যথা কোমরেই থাকে না কোমর থেকে পায়ে যায়? কোন আমি কি আপনাকে ওষুধ খাওয়ার কথা জিজ্ঞেস করেছি? আপনার কোমর ব্যথা কোমর থেকে মাঝে মাঝে পায়ে যায়, কোন পায়ে যায়? কতটুকু যায়? কোমরের নিচের জয়েন্টের নাম জানেন? কোমরের নিচের যে জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, হাঁটু? কোন হাঁটু? ডান হাঁটু। এটা কখন যায়, বসে থাকলে না হাঁটলে? আপনার কথার মধ্যে অনেক আন্তরিকতা নাই। আমি আপনাকে জিজ্ঞেস করেছি হাঁটলে কষ্ট হয় না বসলে কষ্ট হয়, এটার উত্তর দেন। আপনার ওখানে একটা শব্দ হচ্ছে বাঁশি বাজানোর, আটটা পঁচিশে পনেরোতে আজান? আচ্ছা ঠিক আছে, আপনি একটি কাজ করেন, চিত হয়ে শোন। চিত হয়ে শোন, আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখেন, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন ফেনি থেকে? সম্মানিত দর্শক, যারা আমাদেরকে কল করেন তারা যেন আমাদেরকে দেখতে পান, অর্থাৎ একটি ফোনে আমাকে দেখবেন, ওই ফোনের ভলিউম একদম কমায় রাখবেন, আর একটি ফোনে আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আমরা একে অন্যের অনেক উপকারে আসতেই পারি। এখন যিনি ফেনি থেকে কল করেছেন ওনাকে আমরা ভিডিও দেখাবো, তো এখন উনি যদি আমাকে না দেখতে পায় তাহলে ভিডিওটা দেখতে পাবে না, আর ভিডিওটা দেখতে না পারলে তাহলে আমরা যে অ্যাসেসমেন্ট করি অর্থাৎ অসুখ কী এটা জানার চেষ্টা করি, একটু মনে রাখতে হবে। দর্শক, কয়েকটি পয়েন্ট। আপনার কোমর ব্যথা, কোমর ব্যথা মানে আপনার ডিস্ক প্রবলেম হতে পারে, বাট আপনার কষ্ট কতদিনের? ছয় বছরের, তাহলে একই প্রবলেম আপনার নাই, তাহলে ডিস্ক প্রবলেমের জন্য একরকম ব্যথা হয়। আপনার কোমর ব্যথা, আপনার ওখানে কি হতে পারে? আপনার ওখানে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, আপনার ফ্যাসের জয়েন্ট প্রবলেম হতে পারে, আপনার ওখানে পাইরিফর্বিস প্রবলেম হতে পারে, আপনার এসআই জয়েন্ট প্রবলেম হতে পারে, আপনার মাসেল ইমব্যালেন্স হতে পারে, আপনার কোমরের যে কার্ভেসার থাকে, এই যে আমি আপনাকে একটা স্পাইন দেখাচ্ছি দর্শক, এই স্পাইনের কার্ভেসার থাকে, এই যে পেছন দিকে এরকম বাঁকা থাকে, এই বাঁকাটা না থাকতে পারে, এরকম পাশের দিকে বাঁকা থাকতে পারে, এই জিনিসগুলোর উপরে নির্ভর করে এই এতগুলো অসুস্থতা হয়। এই সবগুলো অসুস্থতার একটা কমন সিমটম হলো ব্যথা। তার আমি এবং আমরা যারা চিকিৎসা করি আমাদের মনে রাখতে হবে যে আমরা আপনার চিকিৎসা করব কোমর ব্যথার নয়, আমরা আপনার চিকিৎসা করব এই যা যা বলছি এই সমস্ত জিনিসের, এসআই জয়েন্টের হতে পারে,
আপনার কোমরের মাসেল ইমব্যালেন্সের জন্য হতে পারে, আপনার লাম্বার লোডোরোটিক কার্ভ ডিক্রিজ হয়ে গেছে সেজন্য আপনার কষ্ট হতে পারে, মাসেল উইক হয়েছে, এই জন্য আপনাকে আমরা এগুলোর কথা বলছি। আপনি সুন্দর করে শুয়ে পড়েন, শুয়ে আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। এখন আপনি আপনার বাম হাঁটুকে টেনে বাম বুকের দিকে লাগান, এবং এটার ভিডিও আমি দেখাচ্ছি আপনাকে, আপনি তো দেখতে পাচ্ছেন না, একটা অসুবিধা, ভিডিওটা দেখতে পারলে সুবিধা হতো। বাম বুকে লাগান, লাগাইছেন, কোথাও কষ্ট হয়? আপনার ডান দিকে ব্যথা হয়? ডান দিকের যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে ব্যথা হয়? আপনি এই এক্সারসাইজটি বারবার করবেন, প্রতিদিন সকালে 10-15 বার, দুপুরে 10-15 বার, বিকালে 10-15 বার। এরপরে যেটি করবেন, আপনি উপুর হয়ে শুন, উপুর হয়ে শুয়ে দুই হাত মাজাতে রাখেন, অথবা যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে রাখেন, আমরা একটা ভিডিও দেখাচ্ছি। এভাবে রেখে আপনার মাথা এবং কাঁধ উপরে উঠাবেন, মাথা এবং কাঁধ উঠিয়ে হোল্ড করে রাখবেন কমপক্ষে 7 সেকেন্ড। 7 সেকেন্ড কীভাবে হবে? 7 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরকম 7 বার পড়বেন, অথবা 1001 থেকে 1007 গুনবেন। আপনি চিত হয়ে শুয়ে যখন পা টানবেন তখন এই কাজটি করবেন। দিস এক্সারসাইজ ইজ ইয়োর মেডিসিন। আপনার ওষুধ কি? এক্সারসাইজ। এক্সারসাইজ ইজ ইয়োর মেডিসিন। এক্সারসাইজ চলাকালীন সময়ে মনে মনে বলবেন, ইয়াল্লাহ পাক, আপনি আমাকে যে কোনো সিলায় ভালো করে দিন। সাথে কোরআনিক দোয়া সুরা ফাতেহা পড়েন। সুরা ফাতেহা পড়ার আগে এবং পরে দরুদ পড়ে নেবেন। আল্লাহ পাক আপনাকে ভালো করবেন ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে অবশ্যই 15 দিন পরে আবার জানাবেন। ফেনী থেকে আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কল করার জন্য। সালামু আলাইকুম। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন সরকার 1954 সালের ডিসেম্বর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ও PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ও লেজার ফিজিওথেরাপির চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত।